নমস্কার, আজকের বিষয় হচ্ছে ছোট সোলার প্যানেল দিয়ে আমরা 6 ভোল্টের ব্যাটারি চার্জ করব এবং একটা সার্কিটের দ্বারা আমরা 220 ভোল্টের যে এলইডি লাইট বা ফোন চার্জার বা অল আউট ম্যাচিং সেগুলো আমরা ব্যবহার করব। তো আমরা আগের ভিডিওতে আমরা এই সার্কিট কিভাবে তৈরি করব এই সার্কিটটা সম্বন্ধে আমরা দেখিয়েছি। আমরা একটা এই সোলার প্যানেল নিয়েছি ছোট, এই সোলার প্যানেলটা ফোন চার্জ দেয়। এই সোলার প্যানেলটা দিয়ে আমরা একটা সার্কিটে লাগিয়েছি, একটা ছোট একটা সার্কিট নিয়েছি, সেই সার্কিটে লাগিয়েছি, কারণ এই সোলার প্যানেল থেকে সার্কিটে কারেন্টটা আসবে, আসার পর এই ছোট যে 6 ভোল্টের ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটাকে চার্জ করবে। এটা 6 ভোল্টের ব্যাটারি, আর এই সার্কিটে একটা বেস সুইচ লাগিয়ে নিয়েছি আমরা, আর সার্কিট থেকে যে তারটা বেরিয়েছে আমরা একটা বোর্ড বানিয়েছি, সেই বোর্ডে আমরা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই বোর্ডের মাধ্যমে আমরা 220 ভোল্টের জিনিসগুলো ব্যবহার করব। তো কত ভোল্টেজের কি কি ব্যবহার করতে হবে সেটা আমরা অবশ্যই বলে দেবো। আর এখানে একটা ছোট এলিমিটার রয়েছে, এটা দিয়ে হচ্ছে সোলার প্যানেলে যখন রোদ থাকবে না তখন আমরা, বা মেঘলা ওয়েদার রইলো তো যখন আমাদের প্যানেল চার্জ করতে পারবে না এই ব্যাটারিটাকে, তখন আমরা বাড়িতে 220 ভোল্টের এই ট্রান্সফরমার মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো। এই সার্কিটটাকে দিয়ে আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। সার্কিটটা ব্যাটারি চার্জ করবে, প্লাস হচ্ছে আমার ভোল্টেজও বাড়াবে। তো আমরা সোলার প্যানেলও করতে পারবো, প্লাস হচ্ছে ইলেকট্রিক দিয়েও করতে পারবো। মূল সোলার প্যানেল দিয়ে হচ্ছে আমার ব্যাটারিটাকে চার্জ করবে এই সার্কিটের মাধ্যমে, আবার যদি আমি 220 ভোল্টের বাড়ি লাইন ইলেকট্রিক যদি নিই তবুও এই সার্কিটটা আমার ব্যাটারিটাকে চার্জ করবে এবং প্রয়োজনে আমার ভোল্টেজ বাড়িয়ে আমাকে সাপ্লাই দেবে, সোলার প্যানেল থেকেও দেবে, এখান থেকেও দেবে। কিন্তু একটা কথা বলে দিই, যেহেতু এটা তোমার হচ্ছে যখন আমার আমি ইলেকট্রিকে যখন চার্জ করব বা সোলার প্যানেল দিয়ে যখন চার্জ করব তখন কিন্তু ডাইরেক্টলি এখান থেকে আমি লাইনটা পাবো না, কারণ ওইটাকে ওর জন্য আমার একটা এই দুটোর জন্য আলাদা সুইচ আছে, সেই সুইচ দুটো আমি অফ করলে পরে তখন এই অবশিষ্ট ব্যাটারির কারেন্টটা আমি এই সার্কিটের মাধ্যমে আমি এখানে পাবো। তো আমরা কীভাবে কী ব্যবহার করতে পারি সেটা একটু দেখাই। দেখো আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছু লাগানো নেই, প্লেন রয়েছে। তো আমার এখানে সুইচ আছে, সেই সুইচটা আমি দিলাম, এখানে দেওয়ার পর কী হচ্ছে দেখো, আমার কাছে একটা টেস্টার আছে, দেখতে পাচ্ছ টেস্টটা শো করছে। এইবার আমার কাছে একটা এলইডি বাল্ব রয়েছে, দেখতেই পাচ্ছ ৯ ওয়াট 220 ভোল্টের, দেখো 9 ওয়াট লেখা রয়েছে যেখানটায়। এই বাল্বটা আমরা জ্বালিয়ে দেখাবো, দেখো আমরা বাল্বটাকে দেখালাম, 220 ভোল্টের বাল্বটা আমরা জ্বালিয়ে দেখালাম এই 6 ভোল্টের ব্যাটারির মাধ্যমে। আমার কাছে একটা ফোন রয়েছে, ফোনের চার্জার আমি লাগিয়ে রেখেছি আগের থেকে ব্যাটারি। এবার দেখো ফোনটাকে আমি চার্জ করে দেখাবো, দেখো কুন্নারে কালো
দেখ দেখাচ্ছে, আমি এটাকে বন্ধ করে দিলে দেখো বন্ধ হয়ে গেল, এই যে আবার চার্জে বসেছি। তাহলে ফোনের চার্জ দেওয়াটা দেখালাম আমরা। এবার আমার কাছে একটা অল আউট ম্যাচিং রয়েছে, তো এখানে দেখো আমাদের তেলও রয়েছে, তো এইটাও কিন্তু আমার 220 ভোল্টেতেই চলে। দেখো এখানে সব টোটাল ডিটেলস লেখা রয়েছে, তো এটা যেহেতু 220 ভোল্টেতে চলে, তো তো অনেক সময় দেখা গেল আমাদের কারেন্ট অফ হয়ে গেলে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা তখন সবার বাড়িতে যেহেতু ইনভার্টার নেই, সেক্ষেত্রে আমরা কারেন্ট চলে গেলে আমাদের মশা টশা কামড়ায়, তাদের নানা রকম রোগ হয়, তো সেক্ষেত্রে আমরা কী করব, তো এই মেশিনটা তো আমাদের চালানোর দরকার, সেক্ষেত্রে আমরা চালাতে পারি না, তখন আমরা বিভিন্ন ধরনের ধোঁয়া জাতীয় জিনিস আমরা ব্যবহার করি, তাতে আমাদের ক্ষতি হয় আরও বেশি। হ্যাঁ, তো তখন আমরা কী করব, তখন আমরা এই মেশিনটা চালাতে পারি না। তো আমরা যদি এরকম ছোট একটা প্রজেক্ট বানিয়ে নিই, বানানোর পর এই মেশিনগুলো আমরা ডাইরেক্টলি চালাতে পারবো। দেখো দেখো চলছে, মেশিনটা চলছে, দেখো খেয়াল করো। দেখেছো, দেখো আমাদের কোনো কিছু দেখতে পাচ্ছ, আমাদের কিচ্ছু কোনো তার ইলেকট্রিকের সাথে যুক্ত নেই, শুধু আমার অনলি ফর ব্যাটারির সাহায্যে চলছে। ঠিক আছে, এই ব্যাটারির তারটা আমি খুলে দিয়ে দেখাতে পারি তোমাদেরকে। দেখো ব্যাটারির তারটা আমি খুলে দিচ্ছি, দেখো অফ হয়ে গেছে। ঠিক আছে, আবার এই ব্যাটারির তারটা আমি জুড়ে দিচ্ছি, দেখো দুই জুড়ে দিয়েছি, আবার আমার এটা চলছে। আমরা এই সার্কিটটাকে উল্টিয়ে দেখাচ্ছি, দেখো শুধু এই বোর্ড থেকে এই চার্জার বোর্ড থেকে আমার এই যে সার্কিট আছে, সার্কিট থেকে আমার এই বোর্ডের লাইনটা ঢুকেছে। যেহেতু আমরা এখানে বিভিন্ন ধরনের আমরা জিনিস ব্যবহার করব, আমরা 7 ওয়াট অবধি এই প্লাকে ব্যবহার করতে পারবো, এর বেশি ওয়াটের যদি আমি ব্যবহার করি তার আমার সার্কিটটা পুড়ে যাবে 7 ওয়াট। এই মেশিনটা সাধারণত দেখো এখানে লেখাই রয়েছে অল আউট মেশিনটা, ফাইভ পয়েন্ট 3 ওয়াট, 230 ভোল্ট, মানে 230 ভোল্টের এসিতে আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, 5.3 ওয়াট আমার মেশিনটা, তো সেই ক্ষেত্রে আমি এটাতে দিয়েছি, দিয়ে আমি ব্যবহার করতে পারছি। আর আমরা যেহেতু তোমার একটা চার্জার আমরা ব্যবহার করেছি ফোনের চার্জার, সেই চার্জারটা তোমরা জানো 220 ভোল্টে আমরা ব্যবহার করি। ঠিক আছে, ফোনটা আমাদেরকে অলরেডি চার্জ করা আমরা দেখাচ্ছিলাম, আমরা 220 ভোল্টের একটা লাইট জ্বালিয়েও দেখিয়েছি। তো আমরা এই যে ব্যাটারিটা ব্যবহার করছিলাম, এই ব্যাটারিটা তোমরা ভালো করে দেখে নাও। দেখো আমরা 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছি, 5 পয়েন্ট দেওয়া রয়েছে এইচ। ঠিক আছে, 6 ভোল্টের ব্যাটারি, আমরা যদি 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতাম আমাদের মানে বেশিক্ষণ আমরা কারেন্টটা ইউজ করতে পারবো বেশিক্ষণ। তো আমরা যেহেতু 6 ভোল্টের ব্যাটারি ব্যবহার করেছি, সাথে আমরা একটা সার্কিট ব্যবহার করেছি, সার্কিটটার দাম খুব একটা বেশি পড়বে না, বাজারে আনুমানিক কিনতে গেলে এটা তোমাদের 100 টাকা মতন দাম পড়বে, আর এই প্যানেলটা 200 টাকা দাম পড়বে, প্যানেলটাও ছোট্ট একটা প্যানেল, 3.7 ভোল্ট ফোন চার্জের জন্য এই প্যানেলগুলো বিক্রি হয়, তো এইগুলো দিয়ে পুরো ডাইরেক্ট ফোন চার্জ দেওয়া যায়। কিন্তু সেখানে আমার আজকের বিষয় সেটা না, আজকের বিষয় হচ্ছে এই প্যানেলের সাহায্যে আমরা এই চার্জার সার্কিটে কারেন্ট পাঠাচ্ছি, এই চার্জার সার্কিটটা কী করছে আমার
পুরো ব্যাটারিটাকে চার্জ করছে। আবার আমরা যদি প্যানেলে যদি আমরা কারেন্ট না থাকে, মানে রোদ যদি না থাকে, সূর্যের আলো সানলাইট না থাকলে, আমরা এই ছোট এলিমিটারের সাহায্যে আমরা এই সার্কিটে লাইন পাঠাচ্ছি। পাঠানোর পর আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। তারপরে অবশিষ্ট সময় যখন আমার এটা আমার কোনো কিছু চালানোর দরকার হবে, তখন আমরা এই 6 ভোল্টেজটাকে আমরা এই সার্কিটের মাধ্যমে বেশি করে বাড়িয়ে আমরা 220 ভোল্টেজের 7 ওয়াট অবধি আমরা এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা এর আগে যখন সোলার প্যানেলে দেখিয়েছিলাম, কিন্তু এইটুকু এই নয় যে এখান থেকে ডাইরেক্টলি আমরা এই প্যানেল থেকে কারেন্ট নিয়ে এই সার্কিটের সাহায্যে লাগাবো, লাগিয়ে ডাইরেক্ট 220 ভোল্টেজ বের করবো, সেটা কিন্তু হবে না। এই সার্কিট শুধুমাত্র এর সাহায্যে এখানে কিন্তু আমাকে জাস্ট চার্জ করবে, চার্জ করার পর এখান থেকে কারেন্টটা 6 ভোল্টেজটা নেবে, নিয়ে তারপরে আমার সার্কিটে লাইনটা নিয়ে তারপরে আমাকে ভোল্টেজটা বাড়াবে। কারণ যেহেতু তোমার হচ্ছে এটা ধীরে 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 এই সোলার প্যানেলে যেহেতু অ্যাম্পিয়ার কম, ধীরে 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 ব্যাটারিতে চার্জ করবে, করার পর এটা বের করবে। সুতরাং আমরা এই ব্যাটারি বাদ দিয়ে পুরো ডাইরেক্টলি এই প্যানেলের সাহায্যে আমরা এই সার্কিট দিয়ে 220 ভোল্ট বের করতে পারবো না, অন্তত এই এই প্যানেলটা দিয়ে বের করা যাবে না। এই ছিল আজকে আমাদের বিষয়, যে আমরা কম খরচাতে কিভাবে করব। ব্যাটারিটা 200 টাকা থেকে 250 টাকা দাম পড়বে, টোটাল 500 থেকে 700 টাকার মধ্যে আমাদের এই খরচাটা করলে পরে আমরা 220 ভোল্টের জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা 7 ওয়াটের একটা লাইট জ্বালাতে পারবো, এলইডি, আমরা ফোন চার্জ করতে পারবো, আমরা অল আউট মেশিন চালাতে পারবো, এবং আরও 7 ওয়াটের লেভেলে 220 ভোল্টের ছোট ছোট ইলেকট্রিকগুলো আমরা, ইলেকট্রিকের যেগুলো জ্বলে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো আমরা কারেন্ট ছাড়া আমরা এই সোলার প্যানেলের মাধ্যমে আমরা ব্যাটারিটাকে চার্জ করে আমরা বেশি ভোল্ট বের করতে পারবো। এই ছিল আজকের বিষয় আমরা দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং সবাইকে শেয়ার করে দেবে। পরের সপ্তাহের জন্য অপেক্ষা করো নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবে, নমস্কার।